বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সঙ্গে একটা জানাজায় বের হইলাম, জানাজা ছিল আনসারি সাহাবীর জানাজা। এই জানাজায় বের হওয়ার পর ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা কবর পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়ালাম ইউলহাদু, এখনো ওই কবরের মধ্যে লাশ নামানো হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কবরস্থানের মধ্যে বসে গেলেন। জালাসনা হাওলাহু, আমরা নবীর পাশে বসে গেলাম। মাঝে মধ্যে এরকম হয় না যে আমরা গোরস্থানে গেছি, লাশ নামানো দেরি বা কবর খোঁড়া দেরি, আমরা কবরস্থানে বসে অপেক্ষা করি, এমন হয় কি হয় না? তো আল্লাহ নবী ওই আনসারি সাহাবীর জানাজায় গেলেন, যা দেখেন কবর মধ্যে এখনো লাশ নামানো হয় নাই বা কবর খনন করা হয় নাই, আল্লাহ নবী গোরস্থানে বসে গেলেন। সাহাবি বলেন, আমরাও নবীর সামনে বসে গেলাম। তো নবীর সামনে সাহাবিদের বসাটা কেমন ছিল? এই সাহাবি বলে, কান্না আলা রুসিনা আত্তির, নবীজির সামনে আমরা এমন শান্ত ভাবে বসে গেলাম যেন আমাদের মাথায় পাখি বসলেও আমরা টের পাব না। সুবহানাল্লাহ, সাহাবীরা নবীকে কত সম্মান করছে দেখেন, এমন ভাবে বসছে যে মাথায় পাখি বসলেও তারা টের পাবে না। কতটা শান্ত হয়ে বসলে মাথায় পাখি বসতে পারে একবার চিন্তা করে দেখেন। ওই সাহাবি বলেন, আমরা এমন ভাবে বসে গেলাম, আমাদের মাথায় যদি পাখিও বসে যায় আমরা টের পাবো না। আল্লাহ নবী কোনো কথা কয় না, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, আল্লাহর নবী হাতের লাঠি দ্বারা কবরের ওই জায়গায় আঁকা আঁকি করতেছে। মানুষ দেখবেন কখন কখনো টেনশনগ্রস্ত থাকলে, চিন্তাযুক্ত থাকলে হাতের মধ্যে যে লাঠি বা যা থাক তা দিয়া জমিনে বা কোনো কাগজের মধ্যে লেখালেখি করে, করে কি না করে না? তো আল্লাহর নবী কবরস্থানে বসছেন, কবর নিয়ে চিন্তা করতেছেন, আর হাতের মধ্যে লাঠি দিয়া কবরস্থানের ওই জায়গার মধ্যে আঁকা আঁকি করতেছে। ফারা ফারা সাহ, আল্লাহর নবী হঠাৎ মাথা উপরের দিকে উঠায় আর নবী বলে, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। আল্লাহর নবী বলেন, তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কথাটি নবীজি দুইবার অথবা তিনবার বললেন। কোন কথার গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ নবী কোন কথা বারংবার বলতেন। কবর যেহেতু সেন্সিটিভ একটা বিষয়, এই জন্য কবরের কথাটাও নবীজি বারবার বললেন যে, তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবরের আজাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? কবরের আজাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, দাও গো তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ নবী বারবার বললেন, কবরের আজাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও,
এই কথাটা বলার পর কবরের ভয়াবহতা যে কতটা কঠিন হবে এইটা অনুমান করা যাবে নবীজির আরেকটা হাদিস থেকে আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আল কবরু রওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার কবর কার জন্য জান্নাতের বাগান হবে কার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে আল্লাহর নবী আরো বলেন আল মাইতু ফিল কবর কাল গরিকিল মুতাগাওয়িস ফিল মাই কবরে থাকা ব্যক্তি এতটা অসহায় যে এতটা অসহায় সমুদ্রের মাঝখানে একজন মানুষ নৌকা ডুবে পানিতে পড়লে যেমন অসহায় আল্লাহর নবী বলেন কবরে থাকা ব্যক্তি তার চাইতেও বেশি অসহায় আল্লাহর নবী আরো বলেন কবর প্রত্যেক দিন মানুষকে ডেকে ডেকে বলে আনা বাইতুল গরব আমি অপরিচিতর ঘর আনা বাইতুল ওয়াহদাত আমি একাকিত্বের ঘর আনা বাইতুত তুরাব আমি মাটির ঘর আনা বাইতুদ দুদ আমি পোকামাকড়ের ঘর এ দুনিয়ার মানুষ তোমায় কবরে আসার আগে অবশ্যই কবরের পরিচিত কাউকে নিয়ে এস এই একাকিত্বের ঘরের মধ্যে সাথী নিয়ে আইস সাথীর ব্যবস্থা করে আইস পোকামাকড়ের ঘর পোকামাকড় থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে এস প্রত্যেক দিন কবর মানুষকে ডেকে ডেকে সতর্ক করে তো আল্লাহর নবী ওই গোরস্থানে বসে হাদিসটা বলতেছেন আল্লাহর নবী বলেন ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ যখন কোন মুমিন বান্দার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয় আখিরাতের নিকটবর্তী হয়ে যায় নাযালা ইলাইহি মালায়েকা মিনাস সামাই আসমান থেকে অনেকগুলো ফেরেশতা বিদুল উজুহি সুন্দর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা দুনিয়াতে নেমে আসে আসার পর ওই ফেরেশতাগুলোর চেহারা কেমন বলে সূর্যের আলো যেমন চমকায় ওই ফেরেশতাগুলোর চেহারা সূর্যের আলোর মতো চমকাইতে থাকে সুবহানাল্লাহ তাহলে ওই আয়াতের মধ্যে প্রথম দুই আয়াতে আল্লাহ কসম খাইছেন এক নম্বর হইল ওই ওই ফেরেশতাদের সফর যারা ডুব দিয়ে নির্মমভাবে আত্মা বের করে মনে আছে দুই নম্বর আয়াতে আল্লাহ কসম খাইছেন শপথ ওই ফেরেশতাদের যারা আত্মার বাঁধন খুলে দেয় হালকাভাবে মৃদুভাবে দুই নম্বর আয়াতের ব্যাখ্যা এখন আসতেছে এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী বলেন যখন কোনো মুমিন বান্দার মরণের সময় হয় আসমান থেকে সুন্দর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা দুনিয়াতে নেমে আসে সুবহানাল্লাহ এসে বলে এই ফেরেশতারা কেমন বলে তাদের চেহারাটা এত সুন্দর থাকে সূর্যের আলো যেমন চমকাইতে থাকে এই ফেরেশতাদের চেহারাও ঠিক তেমন চমকাইতে থাকে সুবহানাল্লাহ তারা কি নিয়ে আসে আল্লাহর নবী বলেন মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ এই ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাফর থাকে আল্লাহু আকবার বলেন উহনুতুল জান্নাহ আল্লাহর নবী বলেন তাদের কাছে জান্নাতের সুগন্ধি থাকে সুবহানাল্লাহ কিভাবে বসে হাত্তা মাদ্দাল বসারি দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত দুইটা লাইন ধরে বসে যায় সুবহানাল্লাহ মুমিন বান্দার আত্মাকে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা মুমূর্ষ ব্যক্তির সামনে লাইন ধরে বসে যায় সুবহানাল্লাহ সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত আল্লাহর নবী বলেন এরপরে আসমান থেকে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা নেমে আসে হাত্তা জালাসা ইনদা রাসিহি মুমিন বান্দার মাথার কাছে বসে সুবহানাল্লাহ
মুমিন বান্দার মাথার কাছে বসে ফায়কাল আর বলে আইয়াতুহান নাফসু তাইয়্যিবা এ পবিত্র আত্মা উখরুজি ইলা মাগফিরাতিন মিন আল্লাহি ওয়া রিদওয়ানিহি ফেরেশতা মালাকুল মাউত ডাক দিয়ে বলে এ মুমিন বান্দা এ পবিত্র আত্মা উখরুজি বের হয়ে আসো ইলা মাগফিরাতিন মিন আল্লাহ তোমার রবের ক্ষমার দিকে ওয়া রিদওয়ানিল্লাহ তোমার মালিকের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো সুবহানাল্লাহ فَتَخْرُجُ تَسِيلُ كَمَا تَسِيلُ الْقَطْرَةِ مِنَ السِّقَاءِ আল্লাহ নবী বলেন মুমিন বান্দার আত্মা এত সহজে বের হয়ে আসে এত সহজে বের হয়ে আসে বলে কলসের পানি কলস থেকে পানি ঢাললে যেমন সহজে বের হয় মস্কের পানি ঢাললে যেমন সহজে বের হয়ে যায় মুমিন বান্দার আত্মা ঠিক তেমনি সহজে বের হয়ে আসে সুবহানাল্লাহ মুমিন বান্দার মরণ কতই না দামি মুমিন বান্দার মরণ কতই না দামি মরিলেই দেখিবে তিনি মরিলেই দেখিবে তুমি জান্নাতের বাড়ি মুমিন বান্দার মরণ কতই না দামি মারহাবা বলেন মুমিন বান্দার আত্মা এমন সহজ বের হবে আল্লাহর নবী বলেন যেমন কলসের পানি ঢাললে সহজ বের হয়ে যায় মুমিন বান্দার আত্মাটা তার দেহ থেকে তেমন সহজেই বের হয়ে যায় ফাসা ওয়াসাবিহাতি সাবহা ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা আল্লাহ কসম খাইছে ওই ফেরেশতাদের শপথ যারা মুমিনদের আত্মার বাঁধন খুলে দেয় হালকা ভাবে সুবহানাল্লাহ তাহলে মুমিনদের আত্মা সহজে বের করে না করে না সহজে বের করে দেখেন আত্মা বের করে আবার কি করে মালাকুল মাউত যখন আত্মাটা বের করলো ওই যে আগে থেকে আসা ফেরেশতারা কাফনের কাফন নিয়ে দাঁড়ায় আছে আছে না নাই জান্নাতের সুগন্ধি নিয়ে দাঁড়ায় আছে ওই ফেরেশতারা মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতাকে বলে এই ফেরেশতা আত্মা তোমার হাতে রাখার দরকার নাই ওই বান্দার হাত আত্মাটা আমাদের কাফনের কাফনের মধ্যে দাও জান্নাতের যে কাফনের কাফর নিয়ে দাঁড়ায় রয়েছি ওই কাফনের কাফনের মধ্যে মুমিন বান্দার আত্মাটা দিয়ে দাও সুবহানাল্লাহ এ মুসলমান দেখেন মুমিন বান্দা কত বড় ভাগ্যবান কত বড় ভাগ্যবান সঙ্গে সঙ্গে জান্নাতের কাফনের মধ্যে মুমিন বান্দার আত্মা নেওয়া হয় আর জান্নাতের সুগন্ধি দিয়া ওই আত্মার সঙ্গে মাখানো হয় এবার মুমিন বান্দার আত্মা এত সুগ্রাণ বের হয় পুরা দুনিয়ার সমস্ত ফেরেশতাদের নাক সুরবিত করে ফেলে সুবহানাল্লাহ এ মুসলমানের পরে এই আত্মা নিয়ে এই ফেরেশতারা আসমানের দিকে রওনা হয় ওয়াসাবিহাতি সাবহা এই ফেরেশতারা দ্রুত আত্মা বহন করে আসমানের দিকে রওনা হয় দৌড় দেয় দুনিয়ার জমিনে যত ফেরেশতা থাকে সমস্ত ফেরেশতা মুমিন বান্দার আত্মাকে স্বাগত জানায় মারহাবা জানায় প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পর প্রথম আসমানে দরজা খোলার জন্য বলা হয় সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হয় মুমিন বান্দাকে নিয়ে প্রথম আসমানে যাওয়া হয় প্রথম আসমানের ফেরেশতারা স্বাগত জানায় এইভাবে দ্বিতীয় আসমান এইভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত মুমিন বান্দার আত্মা নিয়ে যাওয়া হয় সুবহানাল্লাহ সাত আসমানে নেওয়ার পর আল্লাহ পাক ডাক দেয়া বলে ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাক বলে উক্তুবু কিতাব আদি ফি আল্লিন
আমার বান্দার আমল নামা তোমরা ইল্লিনের মধ্যে লেখো। সুবহানাল্লাহ, সাত আসমানে একটা জায়গা আছে যেখানে মুমিন বান্দার মুমিন বান্দার আমল নামা সংরক্ষণ করা হবে, ওই জায়গায় নিয়া ফাসাবিকাতি সাবকা ওই ফেরেশতাদের হাতে দেওয়া হয়, তারা নিয়া বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লেখে। সুবহানাল্লাহ বলে এ মুসলমানের পর আল্লাহ পাক বলেন, আমার বান্দার আত্মা দুনিয়ার জমিনে নিয়ে যাও, আমার বান্দাকে দুনিয়ার জমিনে যেই জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গায় নিয়ে যাও, আমার বান্দাকে আমি এই মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন যে আমি বান্দাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার বান্দাকে দাফন করব, আবার হাশরের ময়দানে মাটি থেকেই তাকে তুলব, এই জন্য আমার বান্দার আত্মা দুনিয়ার জমিনে যেই জায়গায় দাফন করা হয়েছে ওই জায়গায় তার দেহের মধ্যে ফিরাইয়া দাও। এবার ওই মুমিন বান্দার আত্মা, আত্মা হলো সাত আসমানে, আমল নামা হলো ইল্লিনের মধ্যে, আর বান্দার দেহ হলো দুনিয়াতে, ঠিক কিনা বলেন? আত্মা কোথায়? সাত আসমানে, আমল নামা ইল্লিনের মধ্যে। আর দেহ কোথায়? দেহ হলো দুনিয়ার জমিনে। আল্লাহ বলবে দুনিয়ার জমিনে বান্দার দেহের মধ্যে আত্মা ফিরায় দাও, সঙ্গে সঙ্গে ফেরেশতারা মুমিন বান্দার দেহের মধ্যে আত্মা ফিরায় দিবে। সুবহানাল্লাহ, ফায়াতিহি মালাকান বলে মুমিন বান্দার দেহের মধ্যে আত্মা ফিরায় দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, কয়জন ফেরেশতা বলেন? ওয়াজলিসান বিহি, আর তাকে উঠে বসাবে, ওয়াসআলান বিহি, মুমিন বান্দাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাহ ডাকবেন সবাই আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমার মুমিন বান্দা ডাক দে বলবে, আমার রব আল্লাহ। আবার বলা হবে, ওমান হা ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? মুমিন বান্দা জবাব দেবে, দিনই আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। মুমিন বান্দাকে আবার প্রশ্ন করা হবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তুমি তাকে চেনাও? নবীজির চেহারা দেখা বলবে, আল্লাহু আকবার। নবীর সঙ্গে যার সম্পর্ক থাকবে সে বলবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা বলবে, ইনি তো আমার নবী, ইনি আমার রাসূল, ইনি আমার রাহবার, ইনি আমার নেতা, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দা এই প্রশ্নের জবাবগুলা তুমি কোথায় পাইলা? মুমিন বান্দা বলবে, কারাতু কিতাব আল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহর কোরআন পড়েছি, ওই কোরআনের মধ্যে আমি এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছি। আল্লাহ একবার বলেন, তাহলে দুনিয়াতে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার হলে কোরআনের মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআন পড়তে হলে কোরআনের মাদ্রাসা দরকার আছে, কোরআনের মাদ্রাসার খেদমত করার দরকার আছে। এই জন্য বাবাজিরা, এই কোরআনের মাদ্রাসার সাথে মহাব্বত রাখবো আমরা, পারবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক তাকে আওয়াজ দিবে, কবরের মধ্যে আওয়াজ দিবে, কি আওয়াজ জানেন? আল্লাহ পাক বলবে, মান সাদাকা আবদি,
মার বান্দা সত্য বলেছে আং সাদা কাবদি আমার বান্দা সত্য বলেছে আফরিশুহু মিনাল জান্নাহ আল্লাহু আকবার বলেন আফরিশুহু মিনাল জান্নাহ আল্লাহ পাক বলবে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাহ আমার বান্দার গায়ের মধ্যে ওই দুই টাকার কাফনের কাপড় খুলে জান্নাতের পোশাক তোমরা পরায়া দাও সুবহানাল্লাহ ওয়াফতাহু বাবুলাহুল জান্নাহ এই মুমিন বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দাও আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার কবর চোখে দৃষ্টি যতদূর পর্যন্ত যায় রে বাবা ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায়া দেওয়া হবে মুমিন বান্দা কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে সুবহানাল্লাহ মুমিন বান্দা দেখবে হুররা নাচানাচি করতেছে জান্নাতের সুন্দর বালাখানা দেখে মুমিন বান্দার মন চাইবে ওই বালাখানার মধ্যে ঢুকে ওই হুরদের সঙ্গে একটু নাচানাচি করি খেলাধুলা করি আমার আল্লাহ বলবে থাম থাম কিয়ামত কায়েম হওয়ার আগেই এগুলা ভোগ করা যাবে না আল্লাহু আকবার এবার মুমিন বান্দা বলবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো কিয়ামত কায়েম করলেই তো আমি জান্নাতে যাইতে পারি সুবহানাল্লাহ কিয়ামত কায়েম করলেই তো জান্নাতে যাইতে পারি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো আল্লাহ পাক তখন বলবে নামকা নাও মাতুল আরুস নামকা নাও মাতুল আরুস আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে ও বান্দা আজকে তুই বাসর রাতের দুলার মত ঘুমায়া যা সুবহানাল্লাহ আল্লাহ কি বলবে আজকে তুই বাসর রাতের দুলার মত ঘুমায়া যা বাসর রাতের দুলা নতুন জামাই যেমন নিশ্চিন্তে একটা ঘুম দেয় ওরকম নিশ্চিন্তে আর কেউ ঘুমাইতে পারে না ঠিক কিনা বলেন বাসর রাতের জামাই রে কেউ ডাক দেয় বলেন দেয় না তবে একজন ডাক দেয় সে হলো তার প্রেমিকা তার বিবি ঠিক কিনা বলেন আল্লাহ বলে নাম কানাও মতুল আরুস এ বান্দা তুই বাসর রাতের দুলার মতো ঘুমায় যা এই জায়গায় তোর প্রেমিকার কেউ না তোর প্রেমিকার কেউ না এই জায়গায় আমি আল্লাহ স্বয়ং তোর প্রেমিকা আল্লাহু আকবার এ মুসলমান ওই জান্নাত কতই না ধন্য ওই বান্দা কতই না ধন্য যেই বান্দার প্রেমিকা স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে আল্লাহু আকবার বান্দা একটা ঘুম দিবে এক ঘুমে হাশরের মাঠ তাহলে হাদিস থেকে কি বুঝতে পারলাম যে প্রতিটি কবরের মানুষ এখন ঘুমায় আছে কি আছে বলেন ঘুমায় আছে এই ঘুমটা তাদের ভাঙবে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালামের শিঙ্গায় ফুৎকার দেওয়ার পর ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা যখন শিঙ্গার মধ্যে একটা ফুৎকার দেওয়া হবে সঙ্গে সঙ্গে দুনিয়া তছনছ হয়ে যাবে আসমান ফেটে যাবে জমিন ফেটে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই দিন মুমিন বান্দার ঘুম ভাঙবে আল্লাহু আকবার এই হাদিসটা নবীজি কোথায় বসে বলতেছে বলেন তো ভুলে গেছেন গোরস্থানে বসে কোথায় বলেন কবরস্থানে বসে মনে আছে আপনাদের এটা গেল মুমিন বান্দার আত্মা বের করার কথা এবার আসেন কাফের বান্দার আত্মা কেমনে বের করে আল্লাহ নবী বলেন ইদা কান আব্দাল কাফিরা ইনকিতা'ই মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা পক্ষান্তরে যখন কাফের বান্দার আত্মা বের করার সময় হয় কাফের বান্দা যখন মুমূর্ষু হয়ে যায় নাযালা ইলাইহি মালায়েকা কাফের বান্দার কাছে আসমান থেকে ফেরেশতা নেমে আসে কিন্তু ওদের চেহারা সুন্দর নয় ওদের চেহারা সুন্দর নয়
বলে কাফের বান্দাদের আত্মা বের করার জন্য যে ফেরেশতারা আসে ওই ফেরেশতাদের চেহারা বড় ভয়ঙ্কর কুশ্রি বিশ্রি চেহারা ওই ফেরেশতারা মাহুম কাফনুম মিনস বসুত তাদের কাছে থাকে জাহান্নামের মোটা মোটা সট কি থাকে বলেন মোটা মোটা সট নিয়ে আসে এরা সুগন্ধ নিয়ে আসে না মুমিন মানদার আত্মা বের করার সময় তো সুগন্ধ নিয়ে আসে কিন্তু কাফের বান্দার আত্মার সময় সুগন্ধিও আনে না সুন্দর জান্নাতের কাফনের কাফর আনে না তারা মোটা ছালার চট নিয়ে আসে দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসে এরপরে মালাকুল মাউত নেমে আসে মালাকুল মাউত নেমে আসার পরে মালাকুল মাউত ডাক দেয় বলে আইয়া তুহান নাফসুল খবীসা হে অবাদ্য আত্মা হে খবীস আত্মা উখরুজি ইলা গাযাবিল্লাহ বের হয়ে আসো আল্লাহর গজবের দিকে আল্লাহর রাগান্বিত দিকে কোদের দিকে কাফের বান্দার আত্মা বের হতে চায় না বের হতে চায় না বলে ফেরেশতারা ওই যে শুরুতেই বলছি ওয়ান্নাজিআতি গরকা ডুব দিয়ে আত্মা বের করে কাফের বান্দার আত্মা বের হতে চায় না বের হতে চায় না দেহের মধ্যে পালায়ন করে পালায়ন করে বলে ফেরেশতারা দেহের মধ্যে হাত ঢুকাইয়া চোখের রোগের সঙ্গে হাত লাগায় পায়ের রোগের সঙ্গে হাত লাগায় কানের রোগের সঙ্গে হাত লাগায় মুখের রোগের সঙ্গে হাত লাগায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ রোগের সাথে হাত লাগায় যা জোরে খিচা টান মারে এই টান দিলে বড় কষ্ট হয় বড় কষ্ট দিয়া জান বের করে আল্লাহ পাক সেটাই বলেন ওয়ান্নাজি আতি গরকা শপথ ওই ফেরেশতাদের যারা ডুব দিয়ে নির্মমভাবে আত্মা বের করে এটাই হলো কাফের মুশরিকদের আত্মা বের করা বাবাজি এবার যখন কাফের আত্মা বের করলো বের করার পরে ফেরেশতারা বলে ওই জায়গা থেকেই দাঁড়ায় আছে সালাত চটনিয়া তারা ডাক দিয়া বলে ফেরেশতা তোমাদের কাছে আত্মা রাখার দরকার নাই আত্মাটা আমাদের এই সালাত চটের মধ্যে দিয়া দাও সঙ্গে সঙ্গে মালাকুল মাউত কাফের আত্মাটা ওই মোটা সালার চটের মধ্যে দিয়া দেয় নাউজুবিল্লাহ এই আত্মা সালার চটের মধ্যে দেওয়ার পর ফেরেশতারা দৌড়ে আসমানের দিকে প্রথম আসমানে গিয়া বলে হায় দরজা খোলো দরজা খোলো কিন্তু কাফের বান্দার জন্য দরওয়াজা খোলা হয় না আসমানের দরওয়াজা খোলা হয় না বলা হয় তাকে নিয়ে যাও সাত তবক জমিনের নিচে সিজ্জিক নামক একটা জায়গা কি জায়গা বলেন সিজ্জিক নামক একটা জায়গা ওই জায়গার মধ্যে তোমরা তার আত্মাটা নিয়া আমল এরপরে বান্দাকে একটা ফিক মহল একটা আসারে সাত তবক জমিনের নিচে কাফের বান্দার আত্মা ঢুকে যায় ওই সাত তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে বান্দার আত্মার আমল নামা লেখা হয় এরপর বান্দার ওই আমল নামা লেখার পর বান্দার আত্মা আবার কবরের মধ্যে ফিরাইয়া দেওয়া হয় ফিরাইয়া দেওয়ার পর মুমিন বান্দার যেমন দুইজন ফেরেশতা আসে ওই কাফের বান্দার কাছেও দুইজন ফেরেশতা আসে এসে বান্দাকে উঠায় কাফের বান্দাকে উঠায় ওয়াস আলান বিহি তাকে প্রশ্ন করে মার রব্বুকা কাফের বান্দা কি বলে জানেন কয় লাদ্রি হাদা লাদ্রি আমি তো এই প্রশ্নের উত্তর জানি না আমি তো এই প্রশ্নের উত্তর জানি না বলা হয় ওমান দিনুকা তোমার দিন কি এবার কাফের বান্দা বলে হা হা লাদ্রি লাদ্রি আমি জানি না বলা হয় ওমান হাদার রাজুলুল্লাযি বুইসা ফীকুম এই লোকটাকে তুমি তাকে চেনো কাফের বান্দা বলে হা হা লাদ্রি আমি তো জানি না আমি চিনি না সে কে ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আওয়াজ দিয়া বলে আন কাদাব আব্দি আন কাদাব আব্দি আন কাদাব আব্দি আমার বান্দা মিথ্যা বলছে রে আমার বান্দা মিথ্যা বলছে আফরিশু মিনাল জাহান্নাম মিনাল জাহান্নাম মিনান্নার
এ বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ আলবিসু মিনান নার, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বান্দার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। আফতাহু বাবু ইলান নার, আল্লাহ পাক বলে বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা বানায়া দাও। সঙ্গে সঙ্গে বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হয়, বান্দার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দেওয়া হয়, আগুনের পোশাক পরায়া দেওয়া হয়, বান্দার কবরের মধ্যে সাপ বিচ্ছু দেওয়া হয়। ওই সাপগুলা তাকে এমন ভাবে দংশন করবে, একটা দংশন করার সঙ্গে সঙ্গেই শত্রু গজ নিচে চলে যাবে। কাফের বান্দা তাকে দেখবে, কাফের বান্দার পাশে বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। এই ফেরেশতাকে জীবনেও কেউ দেখে নাই, এত ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গেই কাফের বান্দা বেহুশ হয়ে যাবে। এর মুসলমান একটা বাড়ি মারবে হাতুড়ি দিয়া, শত্রু গজ মাটির নিচে চলে যাবে। এ মুসলমান এই জন্য আমল করতে হবে, আমল যদি করতে পারি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত, আল্লাহ পাক বলেন ওবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত, যারা ঈমান আনবে নেক কাজ করবে তাদের জন্য হলো সুসংবাদ, তাদের কোনো ভয় নাই। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহু আকবার বলেন, যারা ঈমানদার এবং নেককার, ঈমান আনতে হবে এবং নেক কাজ করতে হবে। যদি আমরা ঈমানওয়ালা হতে পারি আর যদি নেক কাজ করতে পারি, আমাদের জন্য সুসংবাদ। আমাদের জন্য কি বলেন? ঈমান আনতে হবে। ঈমান কেমন? আল্লাহ পাক বলে আমিনু কামা আমানান্নাস, ঈমানানো যেমন মানুষেরা ঈমান আনছে, ঈমানানো মানুষেরা যেমন ঈমান আনছে, যারা আল্লাহর কি উদ্দেশ্য? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমিনু কামা আমানান্নাস, যারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, অর্থাৎ আল্লাহ বুঝাইছে সাহাবীদের ঈমান যেমন মজবুত ছিল, তোমরাও তেমন কঠিন মজবুত ঈমান আনো। সুবহানাল্লাহ, সাহাবীদের মতো ঈমান আনতে পারলে আমাদের জন্য সুসংবাদ। আমাদের জন্য কি বলেন? সুসংবাদ। কি সুসংবাদ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে এমন জান্নাতের সুসংবাদ যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। জানেন দুনিয়ার জমিনের মুমিন বান্দা কিন্তু গুনাহের কারণে জাহান্নামে গেছে, আল্লাহ তো সব মুমিনকেই জান্নাত দিবে, দিবে না? দিবে না? দিবে। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নামে পুইরা ছাই হইয়া বের হবে, ওই বান্দাকেও আল্লাহ এই দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত দান করবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, বলে হামা গুড়ি দিয়ে বের হবে, জান্নাতের সামনে আসবে। আয়েশা বলবে তাবারাকাল্লাযী নাজ্জানী মিনকা ওয়া আতানী শাইআ মা আতাহু আহাদান মিন গাইরি। দেখেন জাহান্নামে হাজার হাজার বছর পুইরা বের হয়ে খালি জাহান্নাম থেকে বের হয়েছে, জান্নাতে যায় নাই, কিন্তু জান্নাতে জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় বলবে তাবারাকাল্লাযী নাজ্জানী মিনকা, আমার ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর বরকতময় আল্লাহ, তাবারাকাল্লাযী নাজ্জানী মিনকা, আমার ওই বরত্ব আল্লাহ যে আল্লাহ আমাকে তোমার মতো জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াতানি, আর আমাকে এমন জিনিস দান করছে মা তাহু শাইআন গায়রা হাদিন,
যা আমি ছাড়া অন্য কাউকে দেয় নাই দেখেন জান্নাত কিন্তু দেয় নাই এখন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেই বলবে ওই আল্লাহর বরাতের কসম যে আল্লাহ তোমার মতো জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়েছে আর এমন জায়গা দান করেছে যা আর কাউকে দান করে নাই জাহান্নাম থেকে বের হয়ে আমার শুকরিয়া আদায় করবে মনে করবে আমার আল্লাহ যা দিল এমন আর কারো দেয় নাই তাহলে কতটা জাহান্নামে জ্বলবে একবার চিন্তা করেন হাদিসের মধ্যে আসছে বান্দা সামনে দেখবে একটা বিশাল বড় গাছ আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে ওই গাছটার নিকটে নিয়ে যাও মালিক গো জাহান্নামের আগুনে পড়তে পড়তে কয়লা হয়ে গেছি ওই গাছটার নিচে নিয়ে যাও ওই গাছটার নিচে যায় গাছটার ছায়া একটু ছায়া নিব বিশ্রাম নিব আর নিচ দিয়ে তল দল দিয়ে প্রবাহিত ঝর্ণার পানি পান করে তৃষ্ণা নিবারণ করব কলিজা ঠান্ডা করব আল্লাহ পাক বলবে বান্দা তোরে ওই গাছের নিচে নিয়ে গেলে আর তো কিছু চাবি না কেন আল্লাহ আর কিচ্ছু চাব না আল্লাহ শক্তি দিবে বা কুদ্রতি ভাবে ফেরেশতা দিয়ে আল্লাহ ওই গাছটার নিকটে নিয়ে যাবে এবার বান্দা ওই গাছের নিচে যায়া গাছটার ছায়া নিবে পানি পান করবে বড় ভালো লাগবে সামনে দেখবে আর একটা বিশাল বড় গাছ বান্দা এবার ডাক দিয়ে বলবে মালিক আমার ওই গাছটার নিচে একবার যাওয়ার অনুমতি দাও আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুই না ওয়াদা করছিলি আর কিছু চাবি না আল্লাহ কি বলবে তুই না ওয়াদা করছিস আর কিছু চাবি না তো চাস কে আবার কি চাস তো আল্লাহ এবার শেষ চাবা আর চাবো না এবার যদি তুমি আমারে ওই গাছটার নিচে নিয়ে যাও ওই গাছের ছায়ায় বিশ্রাম নিব তলদেশ দিয়ে প্রবাহিত পানি পানি পান করে আমার পোড়া কলিজা ঠান্ডা করো এবার আল্লাহ পাক বলবে আর চাইবে না তো বলবে না চাবো না আল্লাহ পাক এই বান্দারে আবার ওই গাছটার নিচে নিয়ে যাবে এবার ওই বান্দা ওই গাছের নিচে যায়া ছায়া নিবে আর তলদেশ দিয়ে পানি যাওয়া ওই ঝর্ণা থেকে পানি পান করবে আল্লাহ বা কুদরতি ভাবে তার সামনে আর একটা বিশাল বড় গাছ তৈরি করে দিবে আবার বান্দা ডাক দিয়ে বলবে মালিক ওই যে গাছটা দেখা যায় ওই গাছটার নিচে আমাকে একটু নিয়ে যাও রে মালিক আল্লাহ বলবে কি রে বান্দা তুই না বললি আর কিছু চাইবি না আর কিছু চাইবি না তাইলে আবার কেন চাস কয় আল্লাহ এবার যদি যাওয়ার দেওয়া আর কিছু চাবো না আল্লাহ বলবে যা আর তো কিছু চাই বিনা কা কঠিন ওয়াদা করলাম আর চাবো না সঙ্গে সঙ্গে আল্লাহ তার ওই গাছের নিচে যাওয়ার তৌফিক দিবে আর ওই বান্দা ওই গাছের সামনেই দেখবে জান্নাতের নাজ নিয়ামত বালাখানা সুবহানাল্লাহ এখন কে সয় বলেন সয় এখন আল্লাহ এবার শেষ আমারে ওই জান্নাতের একটু বারিন্দাই নিয়াও একটু ঢুকাও আল্লাহ বলবে তুই না কিছু আর চাবি না আদম সন্তান জীবনেও কিছু তার মুখ পুরো হবে না আল্লাহ জান্নাতের ভিতর ঢুকায় দিবে আর কি বলবে জানেননি যা ও বান্দা তোকে আমি এই দুনিয়ায় জান্নাত তো দিলাম ওই বলে তোকে আমি দুনিয়ায় গেছিলি ওই দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত তোকে দান করে দিলাম সুবহানাল্লাহ বান্দাকে যখন আল্লাহ এই কথা বলবে তাহলে এই দশ দুনিয়ার সম পরিমাণ দশ দুনিয়া জান্নাতে দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান আল্লাহ জান্নাত আমাদের করবে সুবহানাল্লাহ তাও সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে তাহলে যারা আগে যাবে তাদেরকে আল্লাহ কি দান করবে আল্লাহু আকবার বান্দা জান্নাতটা কি বলবে জানেন বলবে আল্লাহ আতাস্তাহজিউ মিন্নি আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো আল্লাহু আকবার এই কথা বলে নবী হাসি দিছে এই কথা বলে নবী কি করছে বলেন হাসি দিছে আর বলে সাহাবীরা তোমরা কি জানো আমি কেন হাসলাম বলে কেন হাসলেন নবীজি কয় বান্দার কথা শুনে আমার আল্লাহ হাসি দিছে সুবহানাল্লাহ বলে এই বান্দার কথা শুনে আমার আল্লাহ হাসবে যে আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন ও আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো অথচ তুমি উভয় জাহানের মালিক আল্লাহ আমারে তুমি জাহান্নামে পুরছো কত চায় চিন্তা মাত্র জান্নাতের বারান্দা আসলাম তুমি আমার দশ দুনিয়ার সমান জান্নাত দিবা ঠাট্টা করো আল্লাহ
আল্লাহ বলবেন না রে বান্দা আমি আহকামুল হাকিমিন আমি রব্বুল আলামিন আমি চাইলে বান্দাকে অনেক কিছু দান করতে পারি সুবহানাল্লাহ